আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিক্রম চ্যাটার্জির গাড়ি দুর্ঘটনা আর মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর তদন্তকে নিয়ে পুলিশের উপর উঠছে বিভিন্ন অভিযোগ। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় পুলিশের উপরই তোলা হচ্ছে কয়েকটি অভিযোগ। পুলিশ তদন্ত করে দেখছে অভিনেতা বিক্রম চ্যাটার্জি সেদিন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কিনা, সেই জন্যে বিক্রমের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠছে পুলিশ কেন সেই রক্তের নমুনা এখনও পরীক্ষা করতে পাঠাননি। ঘটনার পর থেকে 8-9 দিন হয়ে গেছে, এখনও কেন রক্তের পরীক্ষা করা হলো না? এই রকমই অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ তুলছেন সোনিকা সিং চৌহানের অনুগামীরা। এই পুলিশি তদন্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠছে কয়েক মাস আগে ঘটে যাওয়া গায়ক কালিকা প্রসাদের গাড়ি দুর্ঘটনায়। সেই গাড়ির চালক এখনো জেলবন্দি। তাহলে বিক্রমকে এখনো কেন পুলিশ জেরা করলো না? কেন হবে না অভিনেতা বিক্রম জেলবন্দি? এই রকমই অভিযোগ তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর সোনিকার নাম করে। বন্ধুরা, বিক্রমের দুর্ঘটনা আর সোনিকার মৃত্যুর তদন্ত যে পথে এগোচ্ছে সে সম্পর্কে আপনাদের কি মতামত আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।